হাই ফ্রেন্ডস, আমি শতাব্দী। এসে গেছি আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। আজকে আমি বানাবো বিয়েবাড়ির স্টাইলের শুক্তো। শুক্তো বানাতে কী কী লাগবে আমি একে একে বলে দিচ্ছি। ফার্স্টেই লাগছে মিষ্টি আলু, উচ্ছে, আলু, বেগুন, গাজর, কাঁচকলা, কুমড়ো, পেঁপে, ধো, সজনে ডাঁটা, সর্ষের তেল, আমি সর্ষের তেল দিয়ে করবো তাই সর্ষের তেল, সর্ষে বাটা, দুধ, এখানে আছে তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন, আছে পোস্তো বাটা, রাধুনি, এটা রাধুনি গুঁড়ো করে নিয়েছি, আছে বড়ি, আছে আদা, নুন, চিনি। এবার আমি সরাসরি রান্নায় চলে যাব। এবার আমি গ্যাসটা অন করে দিয়েছি, গ্যাসটা গরমও হয়ে গেছে কড়াইটায়। এবার আমি দিয়ে দেবো কড়াইতে সর্ষের তেল, দিয়ে সবজিগুলো একটু ভেজে নেব। এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা হালকা করে এগুলো। Thank you.
আমার শুক্তো রেসিপি রেডি হয়ে গেছে। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ, বাই।